মেসির ট্রিপল সেঞ্চুরি। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার 19 সেপ্টেম্বর রাতে এইবারের বিপক্ষে একাই 4 গোল করে দলকে জয় উপহার দেন লিওনেল মেসি। জয়ের রাতে দারুণ এক মাইল ফলকও গড়েন তিনি, সেটি হলো নু ক্যাম্পের জার্সিতে প্রতিপক্ষের জালে 300 বার বল পৌঁছানোর রেকর্ড। ম্যাচটিতে নু ক্যাম্পে প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় বার্সিলোনা। এরপর পাওলিনহো ও ডেনিস সুয়ারেজ ব্যবধান 3-0 করার পর ব্যবধান কমায় এইবার। 59 এবং 62 মিনিটে পরপর 2 গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি, যদিও এরপরে আরেকটি গোল করে সংখ্যা বৃদ্ধি করেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় এটি মেসির দ্বিতীয় হ্যাট্রিক। এখন পর্যন্ত 5 ম্যাচে 9 গোল করেছেন বার্সার নাম্বার 10। মৌসুমের প্রথম 5 ম্যাচে এটাই মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড। সব মিলিয়ে এটি মেসির ক্যারিয়ারের 43তম হ্যাট্রিক। বার্সার জার্সিতে 39টি এবং আর্জেন্টিনার জার্সিতে 4টি হ্যাট্রিক করেন কিং লিও। স্প্যানিশ লা লিগায় এটি মেসির 28তম মিনিটে। লা লিগায় মেসির চেয়ে বেশি হ্যাট্রিক করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো 32। 4 গোলের দিনে 2017 সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 40 গোল পূর্ণ হলো এলেমো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।